আজকের রাশিফল 6 মার্চ 2022 রবিবার, তিথি শুক্র চতুর্থী, জন্ম রাশি হলো মেষ, সূর্যোদয় সকাল 5টা 57 এবং সূর্যাস্ত বিকাল 5টা 38। মেষ রাশির রাশিফল আজ, মিথ্যা অপবাদ থেকে দূরে থাকুন, পরিবারের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, আজ মা বাবার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন না, চলাফেরায় সতর্ক থাকুন, বর্ষায় আজ বাড়তি কোনো লাভের সুযোগ পেতে পারেন, মধুর ব্যবহারে শত্রু মন জয় করতে পারবেন, অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নাঝাল হতে হবে, খুশিতে ভরা একটি দিন যেখানে আপনার নিষ্ঠা ও পরিশ্রম দৃষ্টিগোচর হবে, আজ কিছু আর্থিক পুরস্কার আসতে পারে, আজ আপনি সুন্দর একটি দিন উপভোগ করতে পারেন, আজ মানুষের থেকে দূরে গিয়ে সময় কাটাতে পছন্দ করবেন, আপনার কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন, আজ প্রচুর সমস্যা থাকবে যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করার প্রয়োজন রয়েছে, আজ আপনি বিবাহিত জীবনে সুন্দর একটি দিন উপভোগ করতে পারেন, আজকে ভাগ্য সংখ্যা হলো 3। বৃষ রাশির রাশিফল, আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে, অনেক মানুষ আপনার সামনে মৌলিক প্রশংসা বর্ষণ করবে, আজ আপনি অতীতে কঠোর পরিশ্রমগুলি ফল আনা ইচ্ছাগুলি পূর্ণ হবে, আপনি বন্ধুদের সাথে সুন্দর একটি সময় কাটাবেন, আপনার প্রণয়কে আপনার বার্তা পৌঁছে দিন, কারণ কাল খুব দেরি হয়ে যাবে, সৃজনশীল প্রকৃতি চাকরির সাথে যুক্ত হতে পারেন, আজ আপনি কাজের গুরুত্ব অনুধাবন করতে পারবেন, উত্তেজনাপূর্ণ দিন, আজ মানুষজন আপনার কথায় সাড়া দেবে, আজ চাকরির ব্যাপারে নতুন কিছু চেষ্টা করতে হবে, ভ্রমণের নতুন পরিকল্পনা ভেস্তে যেতে পারে, বুদ্ধি খুব স্থির রেখে কাজ করুন, আজ একটু সংযমী হওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে, আজ কোনো ঘটনা আপনাকে চিন্তায় ফেলবে, রাজনীতিবিদদের জন্য দিনটি অনুকূল, কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে, মা বাবার সাথে কোনো কারণে বিরোধ বাঁধবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মিথুন রাশির রাশিফল, আজ বুদ্ধির জোরে শত্রুকে হারাতে সক্ষম হবেন, জমি কেনাবেচার জন্য অনুকূল সময়, ভাই বোনের সঙ্গে বিবাদ বাঁধতে পারে, অন্যের বুদ্ধিতে চলতে গিয়ে আর্থিক ক্ষতি হতে পারে, প্রেমে বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো ব্যাপারে কোনো অশান্তি বাঁধতে পারে, লটারিতে কিছু প্রাপ্তিযোগ রয়েছে, আজ আপনার উত্তপ্রত্যয় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন, আজ আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন, অবিলম্বে এমন জিনিসে অর্থ ব্যয় করার প্রয়োজন যা আপনাকে ভালো রিটার্ন দেবে, আজ আপনি প্রত্যাশামাফিক ফল না পেলে হতাশ হবেন না, আপনার জন্য ভালো সময় আসতে চলেছে, আজ স্ত্রীর সাথে সুন্দর একটি দিন উপভোগ করবেন, আজকে ভাগ্য সংখ্যা হলো 9। কর্কট রাশির রাশিফল, এমন একটি দিন আপনি যেখানে আরাম করতে পারবেন, আজ আপনার বাড়িতে কোনো বয়স্ক কেউ আসতে পারে, দিনটিকে বিশেষ দিনে করে তোলার জন্য পরিবারের সাথে সুন্দর একটি দিন উপভোগ করতে পারেন, আপনি যদি কাজে মনোযোগ দেন আপনার ফল দ্বিগুণ হবে, আজ স্ত্রীর সাথে সুন্দর একটি দিন উপভোগ করতে পারবেন, আজ প্রেমে অবসাদ বাড়তে পারে, উচ্চ বিদ্যার ক্ষেত্রে ভালো ফল পাবেন, অসতর্কভাবে কথা বলার জন্য বিপদে পড়তে পারেন, বাড়িতে অনেক আত্মীয়দের নিয়ে কোলাহল হবে, আজ নতুন কিছু পরিকল্পনা করতে পারেন, চাকরিতে উন্নতির যোগ রয়েছে, প্রিয়জনের ব্যবহারে কষ্ট পেতে পারেন, পড়াশোনায় একটু চিন্তা থাকবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। সিংহরাশির রাশিফল, আপনার মধুর কথাবার্তা বলার জন্য সুনাম বাড়বে, বন্ধুর সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন, যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা রয়েছে, মাথার যন্ত্রণায় কষ্ট পেতে পারেন, দাম্পত্য জীবনে কলহ কেটে যাবে, সারাদিন সুখ দুঃখ মিলিয়ে কাটবে, চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হবে, জ্যোতিষচর্চায় অগ্রগতি হবে, বন্ধু সংখ্যা আজ বাড়তে পারে, যদি আপনি যথেষ্ট বিশ্রাম না নেন তাহলে অত্যন্ত ক্লান্তবোধ করবেন, অতিরিক্ত বিশ্রামের প্রয়োজন হবে, আজ ভ্রমণে আপনার মূল্যবান জিনিসগুলির যত্ন নিতে হবে, আজ আপনার কথাবার্তা পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দিতে পারে, প্রেমিকার সাথে সুন্দর একটি দিন কাটাবেন, কর্মক্ষেত্রে পুরনো কাজের প্রশংসা পেতে পারেন, ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য অভিজ্ঞ ব্যক্তির সাথে আলোচনা করতে পারেন, প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে অশান্ত করবার চেষ্টা করতে পারে, আপনাদের উভয়ের বন্ধনকে আজ নাড়ানো কঠিন হবে, এর ভাগ্য সংখ্যা হলো 2। কন্যারাশির রাশিফল, আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে, অজানা উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন, আজ সমস্যার সমাধান হবে, আজ আপনি সুখীবোধ করবেন, আপনার ভাষণ নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন, কারণ আপনার কথাবার্তা আপনার প্রিয়জনদের আঘাত দিতে পারে, ব্যবসার সঙ্গে আনন্দকে আজ মেশাবেন না,
আজ আপনি ভালো কিছু সময় পেতে পারেন। আপনার ব্যস্ত সময়সূচির জন্য স্ত্রী আজ গুরুত্বহীন বোধ করতে পারেন। আজ আর্থিক ব্যাপারে চাপ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে কর্মচারীর উপর নজর রাখতে হবে। কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণতার জন্য সকলের মন জয় করতে পারবেন। আজ গান বাজনার প্রতি আকৃষ্ট হবেন। নিজের ভুলের জন্য সংসারে অশান্তি বাড়তে পারে। বিলম্বিত হলেও আপনার সুনাম বাড়বে। আজ সন্তানের কথায় গুরুত্ব দিন। বন্ধুদের সঙ্গে বিবাদ বাড়তে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। তুলা রাশির রাশিফল। অর্থনৈতিকভাবে সঠিক কথাবার্তা বলার জন্য সুনাম বৃদ্ধি পাবে। আজ কারোর সঙ্গে অশান্তি বাড়তে পারে। ভাই বোনের সম্পর্কের মধ্যে চিড় ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমে সাফল্য পাবেন। আজ পুরনো কোনো দামি জিনিস আপনার হাতে আসতে পারে। সম্পত্তির দায়িত্ব আজ নিতে হতে পারে। কোনো সমস্যায় আজ পড়তে পারেন। আজ আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে। দিনের শুরুটা আজ ভালোই হবে। সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন। বন্ধুবান্ধবের পাশাপাশি পরিবারের সাথে সুন্দর একটি দিন কাটাবেন। আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আজ স্বেচ্ছামূলক কিছু কাজ করতে পারেন। আপনি জীবনসঙ্গীর সাথে সুন্দর একটি দিন কাটাতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার উচ্চ উদ্দীপনা সদ্ব্যবহারে লেগানোর চেষ্টা করুন। টাকা পয়সার লাভ আজ প্রত্যাশা মাফিক হবে না। পরিবারে বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগের সৃষ্টি হতে পারে। ভালোবাসা মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না। আজ আপনি সময়ের গুরুত্ব বুঝতে পারবেন। সময় সঠিক ব্যবহার করতে হবে। পরিবারের লোকজনের সাথে আজ সাক্ষাৎ হতে পারে। স্ত্রীর কাছ থেকে বিশেষ মনোযোগ আজ পেতে পারেন। আজ সকালের দিকে শারীরিক কষ্ট বাড়তে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে অনেক দূর আগানোর সুযোগ পাবেন। আজ বুদ্ধি প্রয়োগ করতে হবে। দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে পারায় শান্তি পাবেন। কোনো প্রকার অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। আজ বন্ধুরূপী কোনো ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে। মধুর ব্যবহারে সকলের মন জয় করতে পারবেন। পেটের কোনো সমস্যায় আজ পড়তে পারেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 4। ধনুরাশির রাশিফল। আজ ব্যবসায় শত্রুর কারণে ক্ষতি হতে পারে। আজ কোনো বিষয়ে উচ্চপদস্থ ব্যক্তির কাছে করুণার পাত্র হতে হবে। কর্মস্থানে দায়িত্ব পালন করতে গিয়ে নাজাল হতে হবে। সন্তানের কাজে শুভ ফল পাবেন। অর্থ বিষয়ে কোনো ব্যাপারে সংশয় বাঁধতে পারে। স্ত্রীর সঙ্গে কোনো বিবাদ বাঁধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করবেন। মায়ের শারীরিক অবস্থার অবনতি হবে। আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখতে খেলাধুলায় সময় ব্যয় করুন। প্রয়োজনে গৃহস্থালির আইটেমগুলি আজ খেয়াল রাখতে হবে। আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন। অতিথির প্রতি আজ রূঢ় হবেন না। আপনার ব্যবহারে পরিবারকে হতাশ করবে। আজ আপনি কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন। সফল করায় আপনাকে নতুন স্থান দেখাবে। কৌতুককর কিছু আলোচনা হতে পারে। গুরুত্বপূর্ণ সমস্যা আজ উঠে আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 2। মকর রাশির রাশিফল। আপনার ব্যক্তিত্বের মধ্যে সুগন্ধির মতন কাজ করবে। আপনার সমস্যা হলো টাকা পয়সা ঝুলে থাকবে। আপনি সম্ভবত বেশি খরচ করে ফেলবেন। অসতর্কতার কারণে কিছু ক্ষতি হবে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আপনার সঙ্গ বিচ্যুতির ফলে হাসির কোনো অর্থ নেই। আপনি আপনার সঙ্গীর সাথে মোকাবিলা করতে পারেন। খালি সময়ে সঠিক উপভোগ করবেন। আজ আপনি ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। আপনার পরিবারের সদস্যদের সাথে কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন। আজ অপরের কোনো কথায় মনোকষ্ট বাড়তে পারে। আজ এমন কিছু সমস্যা দেখবেন যার জন্য সারাদিন চিন্তা বাড়বে। শত্রুর সাথে আপোষ না করাই ভালো হবে। বিচক্ষণতার জন্য কর্মে উন্নতি হবে। পরোপকারে আজ শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ভালো হবে। পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। কুম্ভ রাশির রাশিফল। আজ উপকার পেতে পারেন। বিদ্যার্থীতে শুভ ফল পাবেন। আজ ব্যবসায় আকস্মিক লাভ হবে। বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। চক্ষু পীড়ায় ভোগান্তি হবে। অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যা হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতি হবে। আজ শত্রুর সঙ্গে চুক্তিতে জিততে পারবেন না। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। আজ নিজে থেকে কোনো ওষুধ খেতে যাবেন না, তাতে ক্ষতি হবে। আজ আর্থিকভাবে সাহায্য পেতে পারেন। আজ আপনি নিজেকে সামলাতে পারবেন। কর্মক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। আজ নিজের জন্য যথেষ্ট সময় পাবেন। আজ আপনি স্ত্রীর সাথে কোনো তর্ক বিতর্ক করতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8।
মীন রাশির রাশিফল আপনার দয়ালু স্বভাব অনেককে খুশি এনে দেবে। অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যাবে। পরিবারের সদস্যদের সাথে হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে। আজ আপনি সঙ্গীর সাথে কোনো বিবাদ করতে পারেন। কর্মক্ষেত্রে খারাপ কাজের কারণে আজ বিরক্তিকর থাকতে পারেন। স্ত্রীর সাথে চমৎকার একটি দিন কাটাবেন। আজ বাড়তি কিছু আয় হতে পারে। আজ আপনার মনে সংশয় সৃষ্টি হবে, বুদ্ধির জোরে অস্বাভাবিক পরিবেশকে স্বাভাবিক করতে সক্ষম হবেন। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা এই মুহূর্তে না করাই ভালো হবে। আজ কর্মক্ষেত্রে খুব সাবধানে চলতে হবে, নিজের দুর্বলতা অন্যকে বুঝতে দেবেন না। আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে আজ করে ফেলতে পারেন। আজকে কোনো সমস্যায় পড়তে পারেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 6। ভালো থাকুন, সুস্থ থাকুন।